গুরু শিষ্যর সম্পর্কত কালিমা। অনলাইন শিক্ষার নামত প্রবক্তায় ছাত্রীক দিলে অশ্লীল ইঙ্গিত, অশ্লীল প্রস্তাব মানি ললে টপার বনার প্রতিশ্রুতি, প্রবক্তার মেসেজক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, এমাহর বাবে নিলম্বন অভিযুক্ত প্রবক্তার। প্রথমতেই চাও কেইটামান মেসেজ। এই মেসেজবুর দিছে এগারী প্রবক্তাই তেওর ছাত্রী। এতিয়া এই মেসেজক লৈ জ্বলিছে এখন মহাবিদ্যালয়, এইখন ঐতিহ্যমণ্ডিত বিলাসীপাড়া মহাবিদ্যালয়। কিন্তু পূর্বরেপরা চলি অহা মহাবিদ্যালয়খনের গুরু শিষ্যর সম্পর্কক ভরিরে মোহারিলে মহাবিদ্যালয়খনের এজন প্রবক্তায়, এইজন শিক্ষা বিভাগের প্রবক্তা বিষ্ণুপদ রায়। এইগারী বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে ছাত্রীক অশ্লীল মেসেজ দিয়ার অভিযোগ উঠিছে। চাওক প্রবক্তাজনে মহাবিদ্যালয়খনের এগারী ছাত্রীক মেসেজ যোগে কেনেদরে অশ্লীল ইঙ্গিত দিছিল, আনকি ছাত্রীগীক টপার বনাব বলেও মেসেজ যোগে প্রতিশ্রুতি দিয়ে। এজন প্রবক্তারপর এনে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাই ছাত্রীগিয়ে পরিয়ালক জানায়। তারপাশতেই পরিয়ালের লোক আর বিভিন্ন সংগঠনের বিষয়ববিয়া সকলে মহাবিদ্যালয়খনত উপস্থিত হয়ে প্রবক্তাজনক বিচারি এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। তোমার কেরিয়ার বনাই দিন, বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন প্রলোভন দি বিভিন্ন ছাত্র ছাত্রী বিভিন্ন ছাত্রীক মলেস্টেশন করে আছে। আমি ইমান দিনে গম পাই আছো, কিন্তু যে এই বিষ্ণুপদ রায় লেকচারারজনে এজনী ছাত্রীক মেসেজ করেছে আর অশ্লীল অশ্লীল ইঙ্গিত যেটু কয় অশ্লীল ইঙ্গিত দিছে। পরিস্থিতি এনে পাই গই যে আরক্ষীর একটা দল মহাবিদ্যালয়খনত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলিয়া হয়। আনহাতে প্রতিবাদকারী সকলে প্রবক্তাজনক তৎকালীনভাবে বহিষ্কারের দাবি জানাইছে। শিক্ষা অনুষ্ঠান এনে লম্পট কর্মচারী ইয়াত চাকরি করবলে দিয়া নহয়। আমি দাবি উত্থাপন করেছো ইয়াক এক মাহর কারণে নহয়, হে কর্মচারকজনক গ্রেপ্তার করে জেল হাজত করব লাগেছিল, কিন্তু তেখেতে করা নাই, তেখেতে আর হে কর্মচারকজনক কভার করিয়েছে। অবশ্যই মহাবিদ্যালয় কর্তৃপক্ষই ইতিমধ্যে এমাহর বাবে প্রবক্তাজনক নিলম্বন করেছে বলে জানিবলে দিয়ে। মানে আমার কলেজত এডুকেশন ডিপার্টমেন্টত এই বিষ্ণুপদ রায় বলে এজন প্রবক্তা আছে, নন স্যাংশন, কিন্তু দেই পার্মানেন্ট নহয়। তো কোনোবা এজনী ছোৱালী অকমান কিবা আপত্তিজনক কথা মোবাইলত লিখিছে, এমাহৰ কারণে আমি তেওঁ সাসপেন্ড করল। বিলাসীপাড়ার পৰা সঞ্জয় শর্মার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।